দেশ জুড়ে চলছে তীব্র তাপদাহ, এ অবস্থা থাকবে পুরো গ্রীষ্মকাল জুড়েই। আগামী দিনগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এরপর অনেক জায়গায় রয়েছে লোডশেডিংয়ের সমস্যা। এসব কিছুর ছোটোখাটো ডিজিটাল সলিউশন হতে পারে একটি রিচার্জেবল ফ্যান। এই গরমে গ্যাজেট ক্রিটিকের স্টুডিওকে ঠান্ডা রাখতে টেক স্টুডিও আমাদের কাছে পাঠিয়েছে শাওমির স্লোভ F5 এবং F5 প্রো মডেলের দুটি ফ্যান। তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনারা দেখছেন গ্যাজেট ক্রিটিক, ফিরছি ইন্ট্রোর পরে। গ্যাজেট ক্রিটিক একটি টেক রিভিউ প্ল্যাটফর্ম। আমাদের ডে টু ডে ইউজ হয় এমন টেক গ্যাজেটের পাশাপাশি থাকছে বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি রিলেটেড গ্যাজেট, যেমন ক্যাম্পিং গিয়ার, বাইক প্যাকিং গিয়ার সহ ইউনিক সব গ্যাজেটস। এছাড়াও থাকছে টেক বিষয়ক ইনফরমেটিভ ভিডিও, পডকাস্ট এবং গ্যাজেট ক্রিটিসিজম। প্রথমে শুরু করা যাক F5 দিয়ে। কার্ডবক্সের প্যাকেজিংয়ের মধ্যে আসে ফ্যানটি, যদিও বিগত বছরের প্রোডাক্টগুলোতে হোয়াইট প্যাকেজিংও দেখা গেছে। প্যাকেটের সামনে ফ্যানের ছবি সহ ইংরেজি ও চাইনিজ ভাষায় কিছু লেখা রয়েছে, পিছনে কিছু লেখা রয়েছে এবং ডান পাশে উল্লেখ রয়েছে ফ্যানের কিছু ফিচার যা আমরা পরে দেখব। বক্সটি খুললেই এর উপরে রয়েছে একটি ফোম ফ্যানটিকে প্রোটেক্ট করার জন্য। এটি সরালে পলিতে মোড়ানো রয়েছে ফ্যানটি এবং এর নিচে রয়েছে একটি অ্যাজ ইউজুয়াল ম্যানুয়াল, একটি টাইপ সি কেবল, ফ্যানটি রিচার্জ করার জন্য একটি স্ক্রুড্রাইভার এবং একটি আঠালো স্টিকার। এই স্টিকারটি ফ্যানের নিচে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে যাতে ফ্যানটি পড়ে না যায়, যদিও স্টিকার ছাড়াই ফ্যানটি প্লেন সারফেসে নর্মালি খুব ভালোভাবেই থাকে। ফ্যানটি তিনটি কালারে পাওয়া যায়। আমাদের হাতে রয়েছে কালো এবং সাদা রঙের দুটি ফ্যান। এবার আনবক্স করা যাক প্রো মডেলের ফ্যানটিকে। দুটি ফ্যানের বক্স থেকে শুরু করে ডিজাইন সব কিছুই আইডেন্টিক্যাল। এই ফ্যানটিও পাওয়া যায় তিনটি কালারে। আমাদের হাতে রয়েছে গ্রিন কালারের ফ্যানটি। ABS প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি ফ্যানগুলো প্রথমবার দেখলেই এর সলিড বিল্ড কোয়ালিটি ভালোই লাগে। যেহেতু এগুলো ডেস্ক ফ্যান, এর বেসটি ওয়াইড এনাফ ডেস্কে বসানোর জন্য। বেসটির নিচে রয়েছে রাবার গ্রিপ ফ্যানটিকে যে কোনো স্থানে ঠিকঠাক রাখার জন্য। F5 এবং F5 প্রো দুটো মডেলের ফ্যানেই ব্যবহার করা হয়েছে 4000 mAh লিথিয়াম ব্যাটারি, ফলে ফ্যানগুলো 3 থেকে 12 ঘন্টার মতো ব্যাকআপ দিবে। এছাড়া ফ্যানের ব্যাটারি রিচার্জ হতে সময় নেবে 6 ঘন্টা। 3টি স্পিডে কন্ট্রোল করা যাবে ফ্যান দুটিকে। লো স্পিডে চললে ফ্যানটি সবচেয়ে বেশি সময় ব্যাকআপ দিতে পারবে এবং হাই স্পিডে চললে ফ্যানটি সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে। এছাড়া ফ্যানটি 60 ডিগ্রি পর্যন্ত পাখাগুলো রোটেট করতে পারে, ফলে ফ্যানটি ঘুরে ঘুরে আশেপাশে বাতাস ছড়িয়ে দিতে পারে এবং পাখাগুলোও টিল্ট করা যায়। ফ্যানের বেসটির উপরে একটি বাটন ও 4টি ছোট LED লাইট রয়েছে ফ্যানটিকে কন্ট্রোল করার জন্য। প্রথমবার বাটনটি চাপলে ফ্যানটি লো স্পিডে চলতে থাকবে। এভাবে 3টি স্টেপে ফ্যানটিকে কন্ট্রোল করা যাবে এবং বাটনটি চাপ দিয়ে ধরে রাখলে ফ্যানটি রোটেট করতে শুরু করবে এবং রোটেট বন্ধ করতে চাইলে বাটনটি পুনরায় চাপ দিয়ে ধরে রাখতে হবে। দীর্ঘদিন ব্যবহারের ফলে পাখাগুলো ময়লা হয়ে গেলে পরিষ্কার করা যাবে খুব সহজেই। এজন্য ফ্যানের সামনের কভারটি খুলতে হবে। নিচের দিকের স্ক্রুটি খুলে কভারটি ঘুরিয়ে টান দিলে খুলে আসবে। এরপর পাখাটি পরিষ্কার করে আবার একইভাবে লাগিয়ে ফেলা যাবে খুব সহজেই। দুটো মডেলের ফ্যানই একই পদ্ধতিতে ক্লিন করা যাবে। F5 এবং F5 প্রো মডেলের ডিজাইন ফিচার সব কিছু একই। বেসিক ডিফারেন্সটা হলো F5 প্রো মডেলের ফ্যানটিতে রয়েছে টেলিস্কোপিক রড, ফলে সহজেই ফ্যানটিকে নর্মাল হাইট থেকে কয়েক ইঞ্চি বড় করে ফেলা যায়। ফ্যানগুলো নর্মাল হাইট প্রায় 12 ইঞ্চির মতো। F5 প্রো মডেলের ফ্যানটিকে প্রায় 17 ইঞ্চি পর্যন্ত বড় করা যায় এবং ফ্যানের হাইট লক করার জন্য রয়েছে একটি নব। এ ধরনের অন্যান্য অনেক ফ্যানে দেখা যায় এই লকিং মেকানিজম না থাকায় ফ্যানের হাইট বাড়ানোর জন্য কিছুক্ষণ পর ফ্যানটি ঘুরতে ঘুরতে নিচের দিকে নেমে যায়, কিন্তু F5 প্রোতে এই লকিং মেকানিজম থাকার কারণে এই সমস্যাটি নেই। মার্কেটে এই ধরনের রিচার্জেবল ফ্যানগুলো বিভিন্ন কোম্পানি ভেদে 2500 থেকে 3000 টাকার আশেপাশে বিক্রি হচ্ছে। যদি এই ফ্যানগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে চেক করতে পারেন টেক স্টুডিও। F5 ফ্যানটি টেক স্টুডিও দিচ্ছে 15% ডিসকাউন্টে 2450 টাকায় এবং F5 প্রো মডেলের ফ্যানটি 10% ডিসকাউন্টে দিচ্ছে 2700 টাকায়। এছাড়াও টেক স্টুডিওতে আপনি পাচ্ছেন মোবাইল ফোন, ইয়ারবাডস, হেডফোন, স্মার্ট ওয়াচ সহ ফোনের যাবতীয় সব ধরনের গ্যাজেট এবং PC আইটেম। যে কোনো প্রোডাক্টের জন্য নক করুন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেক স্টুডিওর অফিসিয়াল পেজে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেতে এবং শেয়ার করুন আমাদের ভিডিওটি। টেক ওয়ার্ল্ডের লেটেস্ট আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং জয়েন করুন ফেসবুক গ্রুপে। খুব শীঘ্রই আসছি অসাধারণ সব গ্যাজেট নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।